ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। কৃত্রিম সংকট তৈরি করে চালসহ নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে সরকার, অভিযোগ বিএনপি নেতাদের। দেশের চালের কোনো সংকট নেই, কয়েকটি প্রতিষ্ঠান কৃত্রিম সংকট তৈরি করছে, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। চালের বাজার নিয়ন্ত্রণে আইনি পদক্ষেপ নিচ্ছে খাদ্য মন্ত্রণালয়। বিদ্যুতের দাম বাড়ছে না, সমন্বয় হচ্ছে, জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। অপচয় ও অব্যবস্থাপনা কমানোর তাগিদ ক্যাবের। বৃহত্তর ঐক্যের নামে বৃহত্তম তামাশা সৃষ্টি করে নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা চালাচ্ছে বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। সমাবেশের নামে দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর ও নৈরাজ্য চালাচ্ছে বিএনপির নেতাকর্মীরা, অভিযোগ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের। বোরকা বা হিজাব পরা সাংবিধানিক অধিকার, মন্তব্য হাইকোর্টের। দেশের 15টি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী হেনস্থার ঘটনা তদন্তের নির্দেশ। মালয়েশিয়ায় শ্রমবাজার চালুর বিষয়ে ঢাকায় দুদেশের ওয়ার্কিং গ্রুপের বৈঠক, শিগগিরই শ্রমবাজার চালুর আশ্বাস দেশটির মানব সম্পদ মন্ত্রীর। দুই শিশুকে সঙ্গে নিয়ে বিদেশে যাওয়ার জন্য অনুমতি চেয়ে জাপানি নারী এরিকোর আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় এবার হাসপাতালে বন্দুক হামলা, হামলাকারী সহ নিহত অন্তত 5 জন। ইউরোপের দম্ভ চূর্ণ করে ফাইনালিসিমা ট্রফি আর্জেন্টিনার, বেঙ্গালিতে 3 গোলে বিধ্বস্ত ইতালি।